নমস্কার দর্শকবৃন্দ, জ্যোতিষ ও মানব জীবনে সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। যাই হোক, গুরুকে প্রণাম জানিয়ে আজকে আমার এই জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানটি শুরু করব। গত পর্বে আমি গণ্ডদোষ, গণ্ডদৃষ্টিযোগ এই সমস্ত নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং আজকে বিভিন্ন দর্শকরা আমাকে তো অনুরোধ করেন। এছাড়াও আমার যে সমস্ত ক্লায়েন্টরা রয়েছেন তাদেরও অনেক অনুরোধ থাকে যে এই বিষয়গুলির উপর একটু যদি ফোকাস করেন তাহলে আমাদের খুব বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আমি তো সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত। তা যার জন্যই আজকের যে অনুষ্ঠানটি আমি করব সেটি হচ্ছে প্রত্যেকটি লগ্ন, আমার যে অনুষ্ঠানগুলি হবে প্রত্যেকটি লগ্নের সাপেক্ষে কোন গ্রহের অবস্থান কেমন এবং সংযোগ কেমন এবং কোন গ্রহটি শুভ অশুভ গ্রহ, কে পাপক গ্রহ, এই সমস্ত নিয়ে আজকে খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দেব। তাতে করে আপনাদের ক্ষেত্রে বোধগম্য হবে যে কোন প্ল্যানেট কোথায় বসে আছে, যার জন্য ফলপ্রসূ খারাপ হবে কি ভালো হবে। আপনারা ভুলবশত কারণে অনেকেই অনেক তথ্য ভুল জেনে হঠাৎ করে বলে ফেলেন, এই জায়গাটা থেকে আপনারা কিন্তু অনেকটা সিরিয়াস হবেন এবং জেনে বুঝে কথা বলতে পারবেন এবং কোন গ্রহটি আপনার জন্য সর্বোত্তমকামী গ্রহ সেই সম্পর্কেও জানতে পারবেন। তো যাই হোক, অবশ্যই ফোন কলে আসবেন একটিমাত্র সমস্যা নিয়ে। আর বিভিন্ন জায়গায় আমার চেঞ্জ হয়েছে, যদি যে সমস্ত চেম্বার রয়েছে সেই সমস্ত চেম্বারের কথা আমি একটু বলবো আলোচনা প্রসঙ্গে, আমি কিন্তু সেই সমস্ত চেম্বারের বিষয়ে আসবো। স্ক্রলেতে যে নম্বরটি যাচ্ছে বুকিং নাম্বার, এই বুকিং নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন, তবে অনুষ্ঠান শেষেতে আপনারা যারা প্রয়োজন বলে মনে হবে যাদের তারা কিন্তু ফোন করে বুকিং করতেই পারেন। এছাড়াও লাইভ ফোন ইন অনুষ্ঠান যেহেতু এখানে ফোন নম্বর দেওয়া আছে গ্লোব টিভি চ্যানেলে, তাহলে সেই ফোন নম্বরে ফোন করে আপনারা কিন্তু আপনাদের সম্পর্কে কিছুটা হলেও জেনে নিতে পারবেন। তবে এটা যেহেতু মানব অঙ্ক, জটিল অঙ্ক, মানে মানব জীবনের অঙ্ক তো সহজ অঙ্ক নয়, সরল অঙ্ক হলে জীবনের এত উত্থান পতন, এত সমস্যা, এত মানসিক উত্তেজনা, এত আবেগ, এত সংঘর্ষ, এত বিবাদ, এত শত্রুতা, এত ব্যবসায় অবনতি উন্নতি, এত কর্ম, এত দীর্ঘায়ুযোগ, এই সমস্ত নানান খুঁটিনাটি বিষয় রয়েছে, আইনি সমস্যা কেন হচ্ছে না, এত সহজে মিটে না। তাই জীবন অঙ্ক অনেকটা লং টাইমের অঙ্ক, অনেকটা বড় অঙ্ক, ঠিক আমরা যেমন সেই ছোটোবেলায় সিঁড়ি ভাঙা অঙ্ক করতাম সেই রকমের অঙ্ক আর কি। তো যাই হোক, অঙ্কটাকে আমাদের সহজ সরল করে দিতে হবে, পদ্ধতিটাকে জেনে নিতে হবে, তাহলে আপনারা চটপট কিন্তু সেই সাফল্যের মুখ দেখতে পাবেন যতটা বর্তমান সময়ে খুবই মানসিক অবসাদে রয়েছেন সকলে। যাই হোক, অবসাদ শুধু থাকলে হবে না, নিজেকে শুধু একটা জায়গায় সংকুচিত করে রাখলে হবে না, অবশ্যই ফোকাস করতে হবে নিজের লাইফে, নিজের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য যে স্থানে যাওয়া দরকার আপনাদেরকে অবশ্যই সেখানে গিয়ে সেই জায়গাটার প্রতিকার করুন। যদি আপনাদের শরীরে ক্ষতবিক্ষতের সৃষ্টি হয়, রক্তপাত হয়, তাহলে নিশ্চয়ই আপনারা জ্যোতিষ বন্ধুর কাছে আসবেন না, যাবেন ডক্টরের কাছে। ঠিক তেমনই কর্ম, ভাগ্য, অর্থ সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে একটা সুন্দর লাইফ লিড করার জন্য অবশ্যই কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুর কাছে আসতে হবে। ঠিক আইনি সমস্যার মুখে পড়লে ঠিক যেমন আপনারা উকিলের কাছে যান, ঠিক স্টেপ বাই স্টেপ বিভিন্ন রোগের বিভিন্ন ডক্টর রয়েছেন, বিভিন্ন অবশ্যই ব্যক্তি রয়েছেন, তারা অবশ্যই আপনার সেই রোগের অবশ্যই চিকিৎসা করবে। তো যাই হোক, আজকে মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো, তার আগে আমার বিভিন্ন চেম্বার সম্পর্কে একটু বলে নিই। শ্যাওড়াফুলি চেম্বার আমার ভাগ্য দিশা, অবশ্যই শুক্রবার দিন বৈকাল 4টা থেকে। সিংহর চেম্বার রয়েছে প্রতি শুক্রবার বেলা 12টা থেকে, অবশ্যই যারা ইচ্ছুক ব্যক্তি তারা বুকিং করতেই পারেন। এছাড়াও মালদায় চেম্বার রয়েছে, শিলিগুড়িতেও চেম্বার রয়েছে, মাসে একটি করে দিন অগ্রিম বুকিং করতে পারেন আপনারা। ফোন নম্বর দেওয়াই আছে, বুকিং নম্বর দেওয়াই আছে, তবে অনুষ্ঠানের শেষে কিন্তু আপনারা অবশ্যই বুকিং করবেন। যাই হোক, আমি অনুষ্ঠান পর্ব শুরু করার আগে দেখে নেই কোন দর্শকবৃন্দ ফোন করে উপস্থিত হয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বেলঘড়িয়া থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে রাকেশ বর্মন। আচ্ছা, বেলঘড়িয়া থেকে রাকেশ বর্মন বলছো, আমার অনুষ্ঠান দেখো ভাই। যাই হোক, সময় করে আসতে হবে, যদি সমস্যা থাকে চটপট সমাধান করে নিতে হবে। যে কোনো বুকিং, আমার যে বুকিং নম্বরটা আছে সেই বুকিং নম্বরে অনুষ্ঠানের শেষে তুমি কথা বলতে পারবে প্রোগ্রামে এবং বুকিং করে আসতে পারবে তোমার সময় অনুযায়ী। যাই হোক, তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো একটু বলো। 14/12/1999, 9:32 AM। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা ভাই, কি সম্পর্কে প্রশ্ন আছে ভাই? আমার নিজের সম্পর্কে, ক্যারিয়ারের বিষয়ে, চাকরি বাকরি, আমার একটা ব্যবসা আছে ছোট। আচ্ছা, ইঞ্জিনিয়ার আমি। দেখো, ভালো জ্যোতিষকে জানতে গেলে, বুঝতে গেলে আমি যে প্রোগ্রামে যে সমস্ত অনুষ্ঠানগুলি করি এবং কোনো কিছু বলার আগে আমি সেই বিষয়েতে আলোকপাত করে দিই। সুতরাং আমাকে যখন তুমি ফোন করেছো, এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, আমি তোমার ছকটিকে দেখবো, দেখার পরে থেকে কী কী ফলাদেশ করবো সেটা বলবে, তুমি কী করো সেটা বলবে না আগে থেকে, তাহলে চিনতে পারবে না, বুঝতে পেরেছো? জ্যোতিষবাবুকে চিনতে গেলে তার অতীতকে জানাতে হবে, সেই জায়গাটা না জানতে পারলে আমি ভবিষ্যৎ নির্ধারণ করবো কী করে তোমার, বুঝতে পেরেছো?
যাই হোক, 14ই ডিসেম্বর 1999 মঙ্গলবার ছিল সেই দিন। হ্যাঁ, মঙ্গলবার। যাই হোক, ধনিষ্ঠ নক্ষত্রে জন্ম কুম্ভ রাশি, লগ্ন হচ্ছে মকর লগ্ন। এখন ডিপ্রেশন এবং চাপের মধ্যে দিয়ে সময়টা যাচ্ছে তোমার, এক কথায়। ঠিক আছে, শনি সাড়ে সাতই চলছে এখন, মানসিক চাপ অবশ্যই রয়েছে, ছুটোছুটির জায়গা রয়েছে। তবে হ্যাঁ, ব্যবসায় করো বা যে কোনো চাকরি করো না কেন, এখন কিন্তু সেইভাবে জায়গাটা ক্লিয়ার হতে চাইবে না। অর্থাৎ তুমি যে একটা বড় পদ পেতে চাইছো, একটা পজিশন করতে চাইছো, ব্যবসাটাকে দাঁড় করাতে চাইছো, সেক্ষেত্রে বারংবার কিন্তু ডিপ্রেশন এবং কাজ না হওয়ার চান্সেসটা একটু বেশি থাকবে। মানে বাধার মধ্যে দিয়ে তোমার যাবে, মন স্যাটিসফাইড হবে না এই সময়, তাই তো হচ্ছে? একদম একদম। দেবাড়িগঞ্জ, যাই হোক, আমি বলে নিচ্ছি বিষয়টা, শনি সাড়ে সাতই চলছে, অবশ্যই একটু প্রতিকার করে নিও। বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, লগ্নপতি বক্রী অবস্থায় রয়েছে, মকর লগ্ন। আমি দেখে নিচ্ছি নাটার জারে কী রয়েছে। আচ্ছা আচ্ছা, এমনিতেই পর উপকারী ছেলে তুমি, এমন ডিপ্রেশনে থাকো, গুরুজনদেরকে যথেষ্ট শ্রদ্ধা করো, এই নেচারগুলো তোমার মধ্যে থাকবে। আছে তো, তুমি দায়িত্ব নিতে পারো, এক কথায় তুমি অনেক দায়িত্ব নিতে পারো, হ্যাঁ কি না? যাই হোক, লগ্নে মঙ্গলকেতু বসে আছে, সপ্তমে রাহু বসে আছে, পার্টনারশিপ বিজনেস তোমার হবে না, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো, অত্যন্ত শুভ, ভালো। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করলে সবচেয়ে ভালো, বা মেকানিক্যাল, যাই হোক কী নিয়ে পড়েছো জানি না, ইলেকট্রিক্যাল না না মেকানিক, কী নিয়ে পড়েছো? সিভিল 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 নিয়ে পড়েছো, ওই জন্য আমি প্রথম কথাটা বললাম, সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে এটা বেটার হতো। একটু গ্রহ প্রতিকার করে নিতে হবে বাবু, লগ্নে অঙ্গারক দোষ হয়ে রয়েছে, চতুর্থে বৃহস্পতি শনি বসে আছে, এই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করে নাও। অষ্টম প্রতিযুক্ত রবি একাদশে বসে আছে, সাফল্য কিন্তু দেরিতে হয়, যে কোনো কাজ কিন্তু হবে অবশ্যই, চাকরির জায়গাটা হবে, তবে এই মুহূর্তে আমারই বড় চাকরি না হলেও তুমি একটা চাকরির সাথে হয়তো যুক্ত আছো মোটামুটি। তো ব্যবসা যোগ রয়েছে, সেলফ বিজনেস করতে হবে, পার্টনারশিপ বিজনেস হলে কিন্তু ভরাডুবি তোমার দেখতে পাওয়া গেছে, বুঝতে পেরেছো? ছকের মধ্যে একটু ঠিকঠাক করে নাও, আগামী দিনেতে ভালো একটা পজিশন হবে, একদম গ্যারান্টি দিলাম। যে কোনো কাজ যে আটকে আটকে হচ্ছে না, এখন কিন্তু এই টাইমটা চলবে, একটু সাবধানে থাকবে। রক্তপাত যোগ একটু রয়েছে, হাড়ভঙ্গ যোগ একটু রয়েছে, পেটের সমস্যা একটু থাকবে, লিভার ওরিয়েন্টেড, বুঝতে পেরেছো? এই জায়গাগুলোকে একটু সাবধানতা অবলম্বন করে চলো, ভালো থাকবে। ওকে, ভালো থেকো, সমস্যা তো থাকবেই, জীবনে সমস্যা থাকবে, সমাধানের জন্য আপনাকে কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুর কাছে চলে আসতে হবে, চটপট নাম লিখিয়ে বুকিং করে। কারণ দিদি, আপনার ক্ষতের উপর ডিপেন্ড করে আপনার রোগ সারানোর যে বিষয়টি, আপনার অনেকটা বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছিল ছোট হয়তো কখনো, সেটি দিনের পর দিন দিনের পর দিন অবহেলা অবহেলা করে করে তা অনেকটা বেড়ে গেছে, এখন আপনি কী করছেন, ছুটোছুটি করছেন, সেক্ষেত্রে রোগ কিন্তু সারানো খুব দুরাহ। তাই রোগ যখন দেখতে পাবেন যে এই ডিস্টার্বেন্সটা শুরু হয়েছে, দেন অ্যান্ড দেন যে কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নিন, আপনার জায়গাটা দেখুন কেন এরকম হতে চলেছে, আগামী দিনে কিন্তু অবশ্যই ভালো থাকবেন, গ্যারেন্টি সহকারে বললাম। তো যাই হোক, আজকে আমি মেষ লগ্নের সম্পর্কে আমি বলবো, দ্বাদশ রাশির যা দ্বাদশ যে রাশি রয়েছে এবং লগ্নও রয়েছে, চন্দ্র যে রাশিতে অবস্থান করবে সেটি হচ্ছে রাশি, এবং লগ্ন যে রাশিতে অবস্থান করবে সেটি তার হচ্ছে জন্ম লগ্ন। তো মেষ লগ্নের ক্ষেত্রে বলি, মেষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মেষ লগ্ন দুটি রাশিকে অধিকৃত করে রয়েছে, এক হচ্ছে অগ্নি রাশি যেটি মেষ রাশি, আর দুই হচ্ছে জলরাশি যেটি বৃশ্চিক রাশি। এই জায়গাতে যে তিনটি করে নক্ষত্র থাকে না, টোটাল কন্ট্রোল করে এই দুটি রাশিকে। একটু লাইন, হ্যাঁ যে আছেন একটু লাইনে থাকুন, আমি একটু বক্তব্য পেশ করে নিই, তারপর কথা বলছি। তা মেষ লগ্নের ক্ষেত্রে যে তিনটি নক্ষত্র রয়েছে, কেতু নক্ষত্র এক নম্বর নক্ষত্র, শ্রী নক্ষত্র শুক্রের নক্ষত্র, দুই নম্বর নক্ষত্র বরুণী নক্ষত্র, আর তিন নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, রবি নক্ষত্র। সুতরাং এই তিনটি নক্ষত্র দ্বারা এই রাশিটি কিন্তু কন্ট্রোল হয়ে রয়েছে, অর্থাৎ এই তিনটি যে নক্ষত্র রয়েছে, এই তিনটি নক্ষত্রের যে অধিপতি দ্বয় রয়েছে, তাদের অবস্থান এবং তারা কতটা পাওয়ারফুল রয়েছে ছকেতে, কিরকম গ্রহের সঙ্গে সংযোগ করছে, কোন কোন গ্রহের সাথে সংযোগ করছে, তার নিরিখে আপনি কিন্তু সেই ফল লাভ করবেন। ঠিক বৃশ্চিক অর্থাৎ মেষ লগ্নের অষ্টম স্থান, যেটি গোপন স্থান বা গুহ্য স্থানও বলা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে জলরাশি স্থান এবং সেই সেই জায়গাতে তিনটি নক্ষত্র রয়েছে, বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র আর জ্যেষ্ঠা নক্ষত্র। বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র, অনুরাধা নক্ষত্র 17 নম্বর নক্ষত্র শনি নক্ষত্র, আর 18 নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র। এই যে জায়গাটা কন্ট্রোল, এই যে ছটি নক্ষত্র রয়েছে এই দুটি রাশিতে, এরা এই রাশি দুটি কন্ট্রোল হয় এই নক্ষত্র দ্বারা, এই নক্ষত্রের অধিপতির অবস্থান, গ্রহ সংযোগ এবং তৎসহ শুভ স্থানে এবং শুভ গ্রহের দৃষ্টি আপনাকে অনেক বড় সাফল্যের মালিক করতে পারে, নতুবা যদি দুস্থানস্থ এবং খারাপ অবস্থায় সংযোগ করে থাকে তাহলে কিন্তু আপনাকে অধঃপতন টেনে আনতে বেশি সময় লাগবে না, যেহেতু ওখানে অনুরাধা নক্ষত্র রয়েছে আর লগ্নে রয়েছে কেতু নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র। যাই হোক, দেখে নেওয়া যাক আলোচনা পড়বে যে কোন দর্শকবৃন্দ ফোন কলে উপস্থিত। হ্যালো,
হ্যাঁ আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে একটুখানি বলুন। বাহিরখণ্ড থেকে জয়ন্ত বলছেন, তাই তো? আচ্ছা, বর্ধমান থেকে বলছেন। আচ্ছা দাদাভাই, আমার অনুষ্ঠান দেখেন, নিয়ম মাফিক একটু দেখেন অনুষ্ঠান। আচ্ছা যাক, খুব ভালো, খুবই ভালো। যাই হোক, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কার সম্পর্কে জানবেন আগে বলুন। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। পয়লা মার্চ 1980। টাইমটা একটু বলবেন। আচ্ছা, বর্ধমান, তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি সম্পর্কে জানবেন বলুন। হ্যাঁ, যে কোনো, না আচ্ছা, যাই হোক, আমি যেগুলো কথা বলবো এগুলো একটু শুনতে হবে। যে কোনো একটি প্রশ্ন থাকবে আপনার, আমার লাইভ ফোন অনুষ্ঠান যদি দেখে থাকেন তাহলে এখানে অনেকে অনেকে তো সকলেই তো চেষ্টা করেন ফোনে পাওয়ার জন্য, তা যে কোনো একটি ফোনটি করবেন যখন একটি প্রশ্ন আপনার মনের মধ্যে থাকবে, যে প্রশ্নটি আপনি আমাকে প্রকাশ করবেন। তা যাই হোক, শনিবার দিন আপনার জন্ম ছিল, 1st March 1980। হ্যাঁ, শনিবার জন্ম ছিল তো, শনিবার। মঘা নক্ষত্রে জন্ম, জন্ম রাশি হচ্ছে সিংহ রাশি, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। এই যে আপনার মধ্যে একসঙ্গে অনেকগুলো কথা বলার মানসিকতা, চটপট কথা বলার মানসিকতা, আপনার কাছে চার্ট থাকুক না থাকুক আমি বলছি সেটা না, আপনি যেহেতু লাইভ ফোনে অনুষ্ঠানে ফোন করেছেন, না আমি আপনাকে যেটা বলছি মন দিয়ে শুনুন। মিথুন লগ্ন, মিথুন লগ্ন কন্ট্রাডিকশন মেন্টালিটি থাকবে আপনার মধ্যে ফার্স্ট, এবং চটপট করে কথা বলার মানসিকতা, এবং না বুঝে অনেক ক্ষেত্রে ভুল বশত অনেক কথা বলে ফেলা যেখানে যেটা কথা বলার নয় বলে ফেলা, এই জায়গাগুলো কিন্তু আপনার থাকবে। ধরপর একটা ভাব, ছোটবেলায় হয়তো কপকারক সমস্যা বা অ্যালার্জি ছিল আপনার। তো যাই হোক, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, ধরফরানি কাটাতে হবে, কারণ মিথুন লগ্নের পেশেন্স দরকার হয় খুব, মানে যে কোনো সিদ্ধান্ত মেকিংয়ের ক্ষেত্রে। দেবাড়িগঞ্জ জান, যাই হোক, জানেন তো এই ব্যাপারগুলো। আচ্ছা, বুধ বক্রি অবস্থা রয়েছে, নার্ভাস সিস্টেম একটু ডিস্টারবেন্স থাকবে। মঙ্গল বক্রি অবস্থা রয়েছে, বৃহস্পতি। অনেক তো চেষ্টা করছেন কিন্তু সব কিছু লেটে লেটে লেট লেট লেট, লাইফে সাকসেসের জায়গাটা অনেক লেট। 1 2 3 সপ্তমপতি এখানে, বৃহস্পতি চন্দ্র মঙ্গল। এখন বর্তমানে কি করছেন, কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? হুম 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 কিন্তু কোনো লাভ হচ্ছে না। চতুর্থে শনি বসে আছে, ঘর পোড়া গরু, ঘর পোড়া গরু মানে বোঝেন, অনেকের দায়িত্ব নেন, অনেকের কথা বোঝেন, আপনার কথা কে বোঝে, এক কথায় বুঝে নিন। ব্যাস, এই তো একটা মিটে গেল। যাই হোক, অনেক কিছু ডিস্টারবেন্স রয়েছে, ঠিক আছে, অনেক কিছু ডিস্টারবেন্স আছে ছকের মধ্যে। বৃহস্পতির সাথে রাহু যুক্ত রয়েছে, মঙ্গল যুক্ত রয়েছে, ব্যবসা দাঁড় করাতে পারছেন না, হাতের কাজ করছেন সেখানেও কোনো ভালো উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি না, সব কাজ বিগড়ে রয়েছে, বেশিরভাগ টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ব্যাস একটা যানজটের মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ কি না? নামের জায়গাটাও বদনাম হয়ে যাচ্ছে, যাকে মিত্র ভাবছেন সেই শত্রু হয়ে যাচ্ছে, এই তো ব্যাপার আপনার। তো যাই হোক, এই ছকটিকে একটু দেখিয়ে নিন, দরকার রয়েছে, ছকটিকে প্রতিকার করতে হবে একটু বেশ তাগড়াই করে, তবে আপনি কিন্তু ঘাত প্রতিঘাতের থেকে মুক্ত হয়ে জীবনে বাঁচতে পারবেন, কারণ সংগ্রামশীল জীবনযাত্রা আপনার, প্রচণ্ড স্ট্রাগল করে একটা জায়গায় দাঁড়ানোর যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, বারংবার পিছলে পড়ছেন, একটু ঠিকঠাক করে নিন, ভালো থাকবে। তাই এটা তো লাইফ অনুষ্ঠান, আর ব্যাখ্যা দেওয়া যায় না, সম্ভব না, কি করে সম্ভব, সকলে মিলে চেষ্টা করছেন, অপেক্ষা করছেন একটি মাত্র কথা বলার জন্য অমিতদার সাথে। যাই হোক, দ্বাদশ রাশির মধ্যে আমি কি বললাম, যে ছটি নক্ষত্র রয়েছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বলছি, তা মেষ লগ্নের ওখানে তিনটি নক্ষত্র দ্বারা মেষ রাশিটি কিন্তু কন্ট্রোল, পাওয়ার আপ করা আছে। আর ঠিক বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলে এই দুটি রাশিকে অধিকৃত করে রয়েছে, অর্থাৎ এই দুটি ঘরের রাজা এক কথায়। তা সেখানে জ্যেষ্ঠা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, আর আমি কী বলেছিলাম, বিশাখা নক্ষত্র, এই যে তিনটি ছটি নক্ষত্র রয়েছে, এই ছটি নক্ষত্র দ্বারা এবং তাদের যে গ্রহ এবং সেই গ্রহের সহাবস্থান সংযোগ এবং গ্রহের পাওয়ারফুল সুপার পাওয়ারে আছে কিনা, কাদের সাথে সংযোগ করছে, সেই অনুযায়ী আপনার ফল হবে, সেই অনুযায়ী আপনার রোগ সূচিত হবে, সব কিছুই লুকিয়ে রয়েছে তার মধ্যে। যাই হোক, আজকে আমি মেষ লগ্নের ক্ষেত্রে বলবো, কালপুরুষের এক নম্বর রাশি অর্থাৎ লগ্ন
মেষ লগ্ন। মেষ লগ্নের পঞ্চম ভাব অধিপতি গ্রহ রবি। যাই হোক, যিনি ফোনেতে আছেন একটুখানি ওয়েট করুন। মেষ লগ্নটি হচ্ছে অগ্নি লগ্ন, চর রাশি, অগ্নিকারক রাশি। তার পঞ্চম ভাব হচ্ছে স্থির রাশি, অগ্নি রাশি, এবং তার নবমও কিন্তু দ্বৈত রাশি, অগ্নি রাশি। তাহলে 1, 5, 9 এদের মধ্যে সবচেয়ে শুভ গ্রহ কোনটি? অনেকেই প্রশ্ন করেন, অনেকেই জানার ইচ্ছে করেন, অনেকেই কুষ্টি করেছেন, কিন্তু তার ব্যাপারটিও বুঝতে পারছে না ঠিক, প্রেডিকশনের জন্য বা ভুল তথ্যের জন্য সে হয়তো আরও সাফার করছেন। তো তাদেরকে আমি বলছি, যাদের জন্মকুণ্ডলিতে বা জন্মকুণ্ডলি যাদের করেছেন ইতিমধ্যে জানেন যে তাদের কী রাশি বা লগ্ন, অনুষ্ঠানটি কিন্তু মন দিয়ে দেখুন। মেষ লগ্ন, এর লগ্নপতি মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল নিরপেক্ষ ফলদাতা হয়। এই অষ্টমের সাথে যদি লগ্নপতি এক হয়ে থাকে, যেমন ঠিক বৃষলগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু নিরপেক্ষ ফলদাতা হবে বা শুভগ্রহ বলে কথিত হবে না লগ্নপতি এবং ষষ্ঠপতি বিধায়, ঠিক মঙ্গলের ক্ষেত্রেও তাই হবে, লগ্নপতি এবং অষ্টমপতি বিধায় নিরপেক্ষ ফলদাতা হবে। তাহলে শুভগ্রহ কোনটি হবে? মেষ লগ্নের ক্ষেত্রে শুভকারী গ্রহ হচ্ছে তিনটি গ্রহ। 1 নম্বর হচ্ছে চন্দ্র, চতুর্থপতি বিধায়। 2 নম্বর হচ্ছে রবি, পঞ্চমপতি বিধায়। এবং 9 নম্বর গ্রহ হচ্ছে বৃহস্পতি, নবমপতি বিধায়, ভাগ্যপতি বিধায়। আবার বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি বিধায় নিরপেক্ষ হবে, অর্থাৎ পরতন্ত্রকারী হবে। তা সেক্ষেত্রে আমি নবমপতিকে যদি আমি পাওয়ার আপ করি, তাহলে সেই জায়গাটাকে আমাকে দেখতে হবে ফার্স্ট, যে কোন গ্রহটি কেমন। এবার মেষ লগ্নের ক্ষেত্রে যদি শুভগ্রহ শুভস্থানে বসে থাকে অবশ্যই ফল হবে। অনেকেই বলে থাকেন যে মেষ লগ্নের ক্ষেত্রে শুভকারী গ্রহ বৃহস্পতি যদি দশমে বসে থাকে তাহলে শুভ ফলদাতা হবে কি না। এক্ষেত্রে কিন্তু কোনোভাবে রাজযোগের সৃষ্টি করতে হবে। রাজযোগ না থাকলে কখনো বৃহস্পতি দারিদ্র, অর্থকষ্ট এগুলো সমস্ত কিছু কিন্তু ডিস্টার্বেন্স দেবে, কারণ মকর রাশি হচ্ছে শনির ক্ষেত্রে নিষ্ক্রিয় রাশি এবং সেই স্থানে বৃহস্পতি নিচস্থ হয়। তাহলে বৃহস্পতি যদি কোনোভাবে শুভগ্রহের সঙ্গে সংযোগ করে, চতুর্থের সাথে চন্দ্রের সাথে কানেকশন করে, গজকেশ্বরী যোগ সৃষ্টি করে, তাহলে অবশ্যই সেই দারিদ্র এবং আর্থিক কষ্ট তার লাঘব হয়ে গিয়ে মারকত্ব ফল কখনোই হবে না। নাহলে কিন্তু বৃহস্পতি মারকত্বের ফল দিয়ে দেবে যদি কোনো শুভ যোগে আবদ্ধ না থাকে চোখের মধ্যে। যাই হোক, কোন দর্শকবৃন্দ ফোন কল অপেক্ষা করছেন একটু দেখে নেওয়া যাক। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? মেদিনীপুর থেকে বলছেন। আমার অনুষ্ঠান দেখেন? অনেকেই পেয়ে যায়, অনেকেই বারংবার পেয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, আজকে পেয়ে গেছেন, খুব ভালো কথা। কেমন লাগে অনুষ্ঠান, ভালো লাগে? আচ্ছা, যাই হোক, আপনার রাশি, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এগুলো বলুন। বোনের ব্যাপারে জানবেন? যাই হোক, বোনের তাহলে ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো বলুন। 25/12/1987। ঠিক আছে, ওকে, টাইমটা একটু বলুন। 11:30 AM। জন্মস্থান মেদিনীপুর? না, জন্মস্থান আপনার চকরদারপুর, ঝাড়খন্ড ডিস্ট্রিক্ট, ঝাড়খন্ড। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, কি সম্পর্কে জানার আছে? আচ্ছা, বিবাহ হয়নি এখনো, তাই তো? 25 December 1987 শুক্রবার, বয়স অনেকটাই হয়ে গেছে। যাই হোক, শতবিশা নক্ষত্র কুম্ভ রাশি, এখন রাশিতে শনির সাড়ে সাথীর অবস্থান করছে, অর্থাৎ মধ্যবর্তী পর্যায়ে চলছে কুম্ভ রাশি, শনির সাড়ে সাথী। রাশি হচ্ছে কুম্ভ রাশি, লগ্ন হচ্ছে মীন লগ্ন, মীন লগ্ন কুম্ভ রাশি। এখন ডিপ্রেশনে থাকবে বোন, একটু মানসিক অবসাদ থাকবে, ভালো লাগবে না কোনো কিছু, চিন্তাশীল হবে একটু বেশি। দেবাড়িগণ, মায়ের শরীর নিয়েও কিন্তু একটু চিন্তার কারণ হবে এই বর্তমান সময়ে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, লগ্নে বৃহস্পতি শুক্র একাদশে বসে আছে, সপ্তমপতি এখানে শনিযুক্ত, অনেকটা দিনই তো অপেক্ষা করলেন, কখনো মানে বিয়ের সংযোগ এসেও কিন্তু মেয়ে মাঙ্গলিক আছে, জানেন তো, আপনার বোন মাঙ্গলিক আছে, জানেন? জন্ম 1 নম্বর কথা হচ্ছে ছকটিতে কালসর্প দোষ রয়েছে, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে। এই কালসর্প এবং মাঙ্গলিক দোষ শুধু নয়, লগ্নে বৃহস্পতি এবং রাহু অবস্থান করছে, গুরুচন্দ্রের দোষ, ছকটিকে অবশ্যই বিচার বিশ্লেষণ সহযোগে জটক বিচার করে বিবাহ প্রদান করা দরকার, নচেত কিন্তু বিবাহ হওয়া কিন্তু খুব টাফ, বুঝতে পেরেছেন? এই ছকটিকে আর একটু বিস্তারিত আলোচনা করা দরকার, কারণ সপ্তম অষ্টমের সাথে শনি দ্বাদশপতি লিঙ্ক আপ করছে, বিবাহ কিন্তু টিকবে না, বাই চান্স হলেও বিবাহ টিকবে না। আরও দেখার ব্যাপার রয়েছে, নবাংশ চার্ট দেখার ব্যাপার রয়েছে, এগুলো সমস্ত দেখি তবে ফলাদাস করা হবে, ঠিক আছে? কোনো সুযোগ সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুকে দেখে নিন, কিংবা অনলাইন প্রেডিকশন আমার চলছে, আপনি বুকিং করে নিয়ে আমি ছকটাকে ভালো করে দেখিয়ে নিতে পারেন। লাইভ ফোন ইন অনুষ্ঠান যেহেতু, এটা
অনুষ্ঠানের শেষে আমার কিন্তু বুকিং নম্বরেতে আপনারা ফোন করে বুকিং করাতে পারেন, অনলাইন একবার দেখিয়ে নিন, ছকটি কিন্তু একটু ডিস্টারবেন্স রয়েছে। ওকে, বিয়ে হতে চাইবেন না, ভালো থাকবেন। যাই হোক, আমি যে বিষয়টি আসতে চাচ্ছিলাম, নির্দোষ রাজযোগ, তাহলে এই মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র কোন অধিপতি আর ত্রিকোণ অধিপতি রবি, এদের মধ্যে সংযোগ কিন্তু নির্দোষ রাজযোগের সৃষ্টি করতে পারে। এছাড়াও নবমপতি বৃহস্পতি দ্বাদশ, দ্বাদশপতি বিধায় বৃহস্পতি কিন্তু পরতন্ত্রী অর্থাৎ শুভফলদাতা নহে, কিন্তু যেহেতু নবমপতি ভাগ্যপতি মেষ লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভফলদাতা, তবে দশম স্থানেতে অবস্থান করলে কোনো শুভ রাজযোগের মধ্যে থাকলে তার দারিদ্র এবং দুঃখ কষ্ট কিন্তু লাঘব হয়ে গিয়ে মারকত্ব ফল আর হয় না, শুভ ফল হয়। তা ছক বিচার করা অনেক টাফ বিষয় এবং অনেক কিছু বিচার করতে হবে, শুধুমাত্র আমার বৃহস্পতি এতদিকে দেখছে এতদিকে হয়ে গেল আমার বৃহস্পতি শুভ, এটা না, বৃহস্পতি অনেক কিছু ডিস্টারবেন্সও আনতে পারে, যেমন শুভ আনে তার অশুভ, প্রত্যেকটি গ্রহের শুভ অশুভত্ব ভাব নিয়ে কিন্তু গঠিত। তো যাই হোক, দেখে নেওয়া যাক কোন দর্শক বন্ধু ফোন কলে রয়েছেন, একটু কথা বলে নেওয়া যাক। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ব্যাকপুর থেকে বলছি, আমার নাম রাখি পাল। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। বলুন, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। আমার জন্ম তারিখ হচ্ছে 19/1/85। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয় দিদি ভাই? হ্যাঁ, রবিবার জন্ম হয়েছিল আর ব্যারাকপুরে জন্ম। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি। টিভির ভলিউমটা মিউট করুন, টিভির ভলিউমটা মিউট করুন, ইকো আসছে, সময় একদম হাতে নেই। বলুন টাইমটা, বলুন জন্ম সময়টা, বলুন। জন্ম সময় হচ্ছে 12টা, রবিবার দুপুর 12টা। দুপুর 12টা রবিবার। জন্মস্থান কোথায়? জন্মস্থান ব্যারাকপুরে। আচ্ছা, বলুন কার কি সম্পর্কে জানতে চাইছেন বলুন। আমি অ্যাকচুয়ালি আমার সময়টা এত খারাপ যাচ্ছে, আমার হাজবেন্ডের চাকরির খুব সমস্যা হচ্ছে, আমি রেন্টে থাকি, এখনো বাড়ি করে উঠতে পারিনি। আমি জানতে চাইছি যে 19 জানুয়ারি 1985 শনিবার, সময় একদম নেই, যাই হোক, 19 জানুয়ারি 1985 শনিবার। দেখুন, হাজবেন্ডের যে টাইম খারাপ যাচ্ছে, রবিবার দুপুর 12টা বললেন তো? হ্যাঁ, দুপুর 12টা রবিবার দিন, 19 জানুয়ারি তো? আপনার ভুল তথ্য দেওয়ার জন্য কিছু করার নেই, ভালো থাকবেন। যাই হোক, সঠিক জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এগুলো অপরিহার্য, যদি আপনার সম্পর্কে আপনি জানতে চান। যাই হোক, আমি যে কথাগুলো বলছিলাম, ভাবার্থ রত্নাকর গ্রন্থাকার আমানুজের মতে মেষ লগ্নের পক্ষে বৃহস্পতি দশম ভাব করতে হলে আমি কি বললাম, মারকত্ব লাভ করে। তাহলে এই গ্রহের, এই লগ্নের ক্ষেত্রে তাহলে অশুভ ফলদাতা কারা? এই লগ্নের ক্ষেত্রে বুধ তৃতীয় পতি, ষষ্ঠপতি, মারক গ্রহ, শুভকারী গ্রহ নয়, অশুভকারী গ্রহ। শুক্র দ্বিতীয় পতি এবং সপ্তম পতি বিধায় প্রবল মারক গ্রহ, শনি দশম পতি বিধায় কেন্দ্রপতি হওয়া সত্ত্বেও এখানে তেসরা পতি অর্থাৎ একাদশ পতি হয়, এখানেও কিন্তু শনি মারকত্ব লাভ করবে, কারণ যেহেতু লগ্নের সাথে তার অ্যান্টি, বুধের সাথে লগ্নে তার অ্যান্টি, মঙ্গলের সাথে বুধের সম্পর্ক ভালো নয়, শনির সাথে মঙ্গলের সম্পর্ক ভালো নয়, তার যেমন বুধের সাথে মঙ্গলের সম্পর্ক ভালো নয়, শনির সাথে মঙ্গলের সম্পর্ক যেন ভালো নয়, এবং শুক্রের সাথেও কিন্তু মঙ্গলের সম্পর্ক শুভ নহে। তাহলে এই গ্রহগুলি, এই শনির সাথে যদি কোনো রকমভাবে দশমপতির সাথে চন্দ্রের কানেকশন হয়, দশমপতির সাথে যদি বৃহস্পতির কানেকশন হয়, দশমপতির সাথে যদি রবিরও কানেকশন হয়, এখানে কিন্তু রাজযোগ বলে কথিত হবে না, তবে একাধিক শুভগ্রহের দৃষ্টি এবং বৃহস্পতি স্থানে যদি তাদের অবস্থান হয়, বৃহস্পতি যদি অবশ্যই শুভ রাজযোগে থাকে, তাহলে কিছুটা হয়তো আপনারা ভালো ফল পেতে পারেন, আদারওয়াইজ পাবেন না। যাই হোক, অনেক কিছু আরও তথ্য রয়েছে মেষ লগ্নের ক্ষেত্রে, একাল সেকাল আপাতত বললাম এই বিষয়টি, নেক্সট টাইম আমি বিষলগ্নের ক্ষেত্রে বলবো, আজকে সময় একদম শেষ। যাই হোক, আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।